বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদি নির্বাচনে সভাপতি পদে মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন টিপচল। শনিবার সকালে শিল্পী সমিতি নির্বাচনের ফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। মিশা সদাগর ভোট পেয়েছে 265টি, অন্যদিকে মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন 225 ভোট, তার থেকে 16 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারব। কার্যনির্বাহী সদস্য পদে মিশা ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন 9 জন, তারা হলেন সুচরিতা, রোজিনা, আলিরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনুর, নানা শাহ, রত্না কবির ও চুন্নু। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেয়ে জাবিনের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। চুপিসারে সেই সিনেমার শুটিংও সেরেছেন। এতদিন ছিল খবরটি প্রকাশ্যে আনার পালা, অবশেষে প্রিয় মালতী নামে সেই ছবির ঘোষণা এলো। শুক্রবার রাজধানীর একটি 5-তারকা হোটেলে প্রিয় মালতী সিনেমার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে পরিচালক শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি উপস্থিত ছিলেন। নারী প্রধান গল্পের এমন একটি সিনেমায় প্রধান চরিত্রের অংশ হতে পেরে আনন্দিত মেহজাবিনও। চলতি বছরের যে কোনো একটি সময় এই সিনেমাটি দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমার নাম ঘোষণার পাশাপাশি এদিন কেক কেটেও উদযাপন করা হয় মেহজাবিনের জন্মদিন। ঢাকার মঞ্চ মাতালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আসলেন তিনি। শুক্রবার রাত 9:15 দিকে রাজধানীর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডের মঞ্চে ওঠেন তিনি। ভক্তদের গিয়ে শোনান তেরে হোনে লাগা হো, দৌড়ি, আদাতের মতো জনপ্রিয় কিছু গান। কনসার্টটির আয়োজন করে ব্লুজ কমিউনিকেশন। টাইমস ম্যাগাজিনের 2024 সালের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। এই তালিকায় শিল্পী শ্রেণীতে স্থান পেয়েছেন তিনি। টাইমস ম্যাগাজিনের এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। তিনি উদ্ভাবক ক্যাটাগরিতে এই তালিকায় জায়গা করে নিয়েছেন।